আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালবেলায় আমার বোনের ছেলে নুডলস ইচ্ছা মতো খেয়ে আমার জন্য অল্প একটু রেখে দিয়েছে, সেটাই আমি ডিম সিদ্ধ দিয়ে খেয়ে এরপর এক কাপ চা খেয়ে নিয়েছি। এটাই ছিল আমার নাস্তা। এরপরে কিচেনে চলে যাই, একটা স্পেশাল রেসিপি করতে ইচ্ছা করছিল, তো আমি শুটকি মাছের ঝোড়া ভুনাটা করেছি। এইটার রেসিপিটা আমি শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। এই রেসিপি ট্রাই করে অবশ্যই আপনারা মনে মনে আমাকে থ্যাংক ইউ দিবেনই দিবেন, এত বেশি মজা, যেটা দেখে গেলে জীবনেও হবে না, অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে হবে। আমি তো গরম গরম ভাতের সঙ্গে অন্য আইটেম বাদ দিয়ে প্রথমে এই শুটকির ঝুরা ভুনাটা নিয়ে নিয়েছি। অবশ্য কালার একটু কালচে হয়ে যাওয়ায় আম্মু এটার নাম দিয়েছে কালো ভুনা, মানে শুটকির কালো ভুনা। যদিও রান্না করলে কিন্তু এই রঙটা আসবে না, কিন্তু আমি সিলভারের কড়াইতে শুটকি ভুনা করায় যখন ঝোলটা শুকিয়ে এসেছিল তখন নিচ থেকে একটু লেগে লেগে যাচ্ছিল, পুড়ে যায়নি যদিও, একটু লেগে যাওয়ায় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইটা খেতে কিন্তু কোনো হেরফের হয়নি, আমি ঠিক যেমনটা চেয়েছিলাম টেস্ট কিন্তু সেম টু সেম, খুব বেশি মজা। আর এই ঝুরা ভুনাটা খিচুড়ির সঙ্গে আরও বেশি মজা লাগে, কিন্তু কিছুই করার নেই, আজকে ভাত ছিল ভাত দিয়ে খেয়ে নিলাম, পরে একদিন খিচুড়ি দিয়েও ট্রাই করব। এটা খেয়ে কক্সবাজারের সেই শুটকি ভুনার কথা মনে পড়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা যখন শেয়ার করব সেই রেসিপিটাও দেখে নেবেন। এটা ছাড়াও কিন্তু দুপুরের আরেকটা আইটেম ছিল, এটা আম্মু করেছে মূলা শাক দিয়ে লইটা শুটকি। আর আমি যে ভুনাটা করেছি সেটাও কিন্তু লইটা শুটকিরই করেছি। যাই হোক, মূলা দিয়ে লইটা শুটকি কিন্তু অনেক মজা, এর আগে আম্মু কলমি শাক দিয়েও লইটা শুটকি করে খাইয়েছিল। তো আজকে দুইটা আইটেমই আসলে শুটকির ওপরই গেল। আমি কিন্তু শুটকি দিয়ে অনেক আইটেম করতে পারি, ইনশাল্লাহ একটা একটা করে সবগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। যাই হোক, দুপুরের খাবার খাওয়া শেষ, সন্ধ্যায় আজকে চায়ের সঙ্গে কেন যেন বিস্কিট খেলাম। বিস্কিট কিন্তু আমার বাসায় থাকে কিন্তু আমি খাই না সব সময়, আজকে একদম নিজের থেকে চেয়ে খেয়েছি। রাতে দেখি আম্মু ডিম ভাজছিল, সেদ্ধ ডিম আর কি ভেজে নিচ্ছিল, তো পরে বললো মাংসের ঝোলের সঙ্গে মিশিয়ে দিবে, এটা হচ্ছে আম্মুর কেরামতি। খাবার একদম সম্পূর্ণ শেষ করানোর জন্য আম্মু প্রায়ই এসব করে থাকে। যাই হোক, ডিম কিন্তু মাংসের মশলা দিয়েই রান্না করা হয়, সেই জন্য খেয়ে কিন্তু বোঝার উপায়ই নেই এখানে যে কোনো কেরামতি করা হয়েছে, মনে হচ্ছে নর্মালি ডিমের ভুনা খাচ্ছি আর কি, ডিম ভুনা যেটাকে বলি আলু দিয়ে, সেই রকমই লাগছিল টেস্ট। যারা এতক্ষণ যাবত আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওগুলো নিচে একটা লাইক দিয়ে রাখবেন, এতে করে কিন্তু আপনাদের নিউজ ফিডে আমাদের ভিডিওগুলো যাবে। সেই সাথে ভিডিও ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। ইদানিং দেখা যাচ্ছে ফলোয়ার্স থাকার কারণেও ভিডিও রিচ হয় না, শুধুমাত্র অনেকেই আছে ভিডিও দেখেও রিয়্যাক্ট দেয় না, এ কারণেই কিন্তু এটা হচ্ছে। যাই হোক, সবশেষে ভাত দিয়ে দই খেয়েছি, শুনতে আজীব লাগলেও এটাই করেছি আজকে আম্মুর কথায়। এর আগে পোলাও দিয়ে খেয়েছিলাম কিন্তু ভাত দিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু এটাই প্রথম।